একটি গুরুত্বপূর্ণ বিষয়, শারীরিক সম্পর্ক বৈবাহিক জীবনে যারা স্বামী স্ত্রী দম্পতি রয়েছে, এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে যে প্রক্রিয়ায় যেভাবে এটাকে সম্পাদন করতে বলেছেন, সেভাবে যদি কেউ সম্পাদন করে, এই কাজটির মধ্যে অনেক অনেক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আমরা সেই সওয়াব পাব। অনেক সময় বাচ্চারা নষ্ট হয়ে যায় জিন এবং শয়তানের প্রভাবে, তাদের কুমন্ত্রণায় এবং সেই বাচ্চার উপরে প্রভাবান্বিত করার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুস্থ সবল বাচ্চা পৃথিবীতে যারা চায় যে আসুক মাতৃগর্ভ থেকে, তারা যেন এই আমলটি করে। অন্তত শারীরিক সম্পর্ক যখন স্থাপন করে থাকে কোনো মানুষ, তখন এই দোয়াটি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবাই করেন। দোয়াটি আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ও জান্নিবিস শাইতান মা রাযাকতানা। এই দোয়াটি আপনারা সকলেই পড়বেন যখন শারীরিক সম্পর্ক স্থাপন করবেন, স্ত্রীর সঙ্গে অথবা স্বামীর সঙ্গে একান্ত সম্পর্ক আপনারা স্থাপন করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পুরোপুরি উলঙ্গ হতেন না, শরীরে সতর আল্লাহ রাসূল সাধারণত ঢেকে রাখতেন এবং কখনো লজ্জাস্থানের দিকে তাকাতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলগুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।